हंसना भी होगा, उसे रोना भी होगा, उसे पाना भी होगा, उसे खोना भी होगा। सुबह शाम तन्हाई में आहे भरेगा, टुडू टुडू, हर दिल जो प्यार करेगा। हर दिल जो प्यार करेगा, हर दिल जो प्यार करेगा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এরকম কেন করলাম বলো তো, তোমাদেরকে নাড়া দিলাম ওই গানটার মধ্যে যেই মানে ফিলিংস সেটা তো তোমরা যেও না, কখনো হাসি কখনো কান্না বলে গেছেন দে মান্না। ওটা কখনো হাসি না, যত হাসি তত কান্না বলে গেছেন দে মান্না, বলে গেছেন নকশা খান্না, বলে গেছেন টুইঙ্কেল খান্না। তো খান্না মান্না সব জুড়ে দাও, হলেই হলো, মিলে গেলেই মিললো। ও বাবা, কালকে দুজনারই মানে সোনা দাদা বৌদি আর ওদিকে সতাশতী দুজনেরই চ্যানেলের একটাই কন্টেন্ট, সেটা হচ্ছে আমরা। আমরা সবসময় ওদেরকে নিয়ে কন্টেন্ট করি, এবার সবসময় ওদেরকে নিয়ে না, দাদা বৌদিকে নিয়ে তো আমি আর ভিডিও করি না, এখানটায় পারপাসে আসছে, কিন্তু এখন ওই দাদা বৌদিদের চ্যানেলেও আমরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মধ্যে আমি। বাবা সত্যি মোটেই ভুলতে পারে না, মোটেই ভুলতে পারে না আমাকে, ঠিক আছে? কত মানে কি বলবো, কত গুণগান করলো, কত গুণগান করলো, আহারে। যাই হোক বন্ধুরা, কালকে ওই কান্নার ভিডিওটা দেখে আমি যখন একটা ভিডিওটা করলাম, তারপরে তো আমাকে দেব দানাদান যারা নেগেটিভ কমেন্ট করার তারা করে গেছে, হ্যাঁ তুই কারো সংসার, সেই পুরানো কমেন্টগুলো করেছে, ঠিক আছে? তো যাই হোক, আমার তো ওগুলো জলভাত হয়ে গেছে, তাই না? এখন আমি ধরো ক্লাস টেনে পড়ি, আমার যদি ওয়ানের অঙ্ক দেয় তাহলে তো আমি হাসতে হাসতে কি অঙ্ক দিছে কইরা নে জমা দিয়ে দিলাম, ব্যাস ঠিক সেরকমটাই। এই যে এই সমস্ত তুই কারোর সংসার ভাঙ, তুই সবার সংসার ভাঙিস, তুই পাপ কুড়াচ্ছিস, এইসব তো সেই কবেকার কমেন্ট, সেইগুলো এখন আবার নতুন করে করছে, ভাবো গায়ে লাগে, গায়ে লাগে না। তো তারা তাদের মতন কমেন্ট করেছে, আবার আমাকে যারা ভালো কমেন্ট করেছে তাদেরকে হি হি করে লাভ রিয়্যাক্ট দিয়েছি। এইবার কালকের ওই ভিডিওর মধ্যে আমি লাস্ট দেখলাম 128,000 ভিউস। আল্লাহ, প্লেনে কইরা আইসে গেছে, ঠিক মতন বাইরে বেরোয় ভিডিও পর্যন্ত করতে পারতাছে না, খরচটা তো তুলতে হইব, ব্যাস। তোমরা এরকম করে বলছো, বলো আমি কি করলে তোমরা বিশ্বাস করবে যে এরকম ভুল আমি আর করব না, এরকম ভুল আমি আর করব না, বলো তোমরা কিভাবে বিশ্বাস করবে, কি বললে বিশ্বাস করবে? এদিকে কমেন্ট বক্সে শুধুমাত্র পজিটিভ কমেন্ট, বলবে কি করে? তুই যে জানতে চাইছিস যে কি করলে পরে মানুষে তোকে আর বলবে না, তার জন্য তো মানুষের কথা বলার জায়গাটা রাখতে হবে, তুই তো কথা বলার জায়গাটাই রাখছিস না, তাহলে মানুষ বলবে কি করে? সিম্প্যাথি কার্ডটা তুমি ভালোই খেলেছো, সত্যি সিম্প্যাথি কার্ডটা তুমি ভালোই খেলেছো, কিন্তু ধোপে টিকলো না, ধোপে টিকলো না রে, ধোপে টিকলো না। তুই তো বরাবরের মতন তোর কমেন্ট বক্স ক্লিয়ার করছিস, বেশ ভালো কথা, কর কর কর, ক্লিয়ার কর। আজকে দেখলাম, মানে গতকালকে দেখলাম, যেহেতু ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তাই গতকালকে দেখলাম, উঠে তুমি ইউহি চাহেঙ্গে জব তক হে দম, বহুত প্যার করতে তুমকো সনম। বাবা সোনা দাদার ভূত কি আমার মধ্যে ঢুকলো? আচ্ছা কালকে ভিডিওতে এই কথাটা বলেছিলাম সোনা দাদার উদ্দেশ্যে, যে চলুন আপনি আর আমি সারেগামাপাতে যোগ দিই। আমাকে একজন লিখছে কি সোনা দাদার উপরে এর নজর, ঘোড়ার নজর পড়ছে। আমি একটা প্রশংসা করে একটা কথা কইছি, আমি বসে রইছি এখানে ঠাকুরনগরে, বসে রইছি বাড়ির মধ্যে চার দেওয়ালের মধ্যে পিছনে নীল পর্দা খাটাইয়া, আর আমি একটা প্রশংসা করে কথা কইছি, ব্যাস আমার এক সোনা দাদার সঙ্গে জুড়ে দিছে, কি সুন্দর, কি সুন্দর, তাই না? আমার না একটুখানি গাম্ভীর্যপূর্ণ মানুষ পছন্দ। আমি আশা করছি এবার সবাই বুঝতে পারছে, হ্যাঁ, যে আমার অতিরিক্ত গায়ে পড়া, অতিরিক্ত কথা বলা মানুষ আমার পছন্দ না। আমার একটুখানি গাম্ভীর্যপূর্ণ হবে, বিশেষ করে ছেলেরা একটু গাম্ভীর্য থাকবে, গম্ভীর থাকবে, প্রয়োজনে হাসবে, প্রয়োজনে কথা বলবে, কিন্তু আনতাবড়ি আননেসেসারি কোনো কিছুই আমার ভালো লাগে না, ঠিক আছে? সে দেখতে যতই সুন্দর হোক না কেন, যতই বড় পোস্টে চাকরি করুক না কেন, এরকম, এটা আমার পার্সোনালি অভিমত। এবার ঠিক আছে, সকাল সকাল উঠে বাইরের দৃশ্যটা দেখালো,
তারপরে কথায় কথায় ওই কথা। আচ্ছা বলি কি সত্যি, এই যে আগের দিন রাত্রেবেলা যে কেঁদে কেটে ভিডিও করলি, পরের দিন তো তোর থোবড়াতে সেরকম কোনো কিছুই দেখতে পেলাম না। পরের দিন তোর মুখের মধ্যে, আবভাবের মধ্যে কোনো কিছুই তো দেখতে পেলাম না। তুই তো নর্মাল নর্মাল ভিডিও করছিস, নর্মাল রান্নাবান্না করছিস, কেটে কুটে দিচ্ছিস, হ্যাঁ রান্না করছিস, বলছিস যে বৌদির কাছ থেকে ছিনিয়ে নিয়ে করছি, কিছু করতে দিচ্ছে না, এটা ভীষণ স্বাভাবিক। কারোর বাড়িতে গেলে কেউ কাজ করে না, সবাই কি আর তুই? যেমন তুই মারুকে দিয়ে কাজ করিয়েছিলি, এইবার একটা কথা বলি, কালকে তোমরা আমাকে কমেন্ট করেছো যে মারুর নাকি খুব কষ্ট হচ্ছে। আমি দেখলাম, আমি তো বহুদিন দেখি না ওর ভিডিও, কন্টেন্ট যখন করবো না তাহলে ফালতু কেন ভিউজ দেবো, তাই না? তো সেই কারণে আমি দেখলাম গিয়ে, দেখি ও বাবা গো, মা আর মেয়ে পুটুক করে সোনাদি ভাইয়ের ইয়ে কি যেন বলে প্রতি একটুখানি দরদ করে উগলে দিয়েছে। হ্যাঁ, তো বলছে কিছু মানুষ চাই না যে সুখে থাক। কাকে ইন্ডিকেট করলি মারু, কাকে ইন্ডিকেট করলি? খবরদার এই কথাগুলো, এই ধরনের কাজ ভুলেও করিস না। কিন্তু আমি বলে দিলাম, আমি তোকে সাবধান করে দিচ্ছি, মনা জানিস, কার সামনে কথা বলছিস জানিস, ঘটি বেঁকিয়ে জলে ফেলে দেবো জানিস, বেশি কথা বলবি না, হতে পারিস তুই আমার থেকে উঁচু লম্বা চেহারাওয়ালা, কিন্তু এই যে জুবান এটা দিয়েই কিন্তু মাত করে রেখে দেবো উচিত কথা বলে। তাই কাউকে ইন্ডিকেট করবি না। এতগুলো দর্শক বলছে, এত গাদা গাদা কমেন্ট আসছে, তারা কি গু খায়? তারাও লবণ দিয়ে ভাত খায়। তোর স্বার্থ যুক্ত রয়েছে, তোর স্বার্থ রয়েছে, তোকে পাত্তা দেয় না, তোকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, তোকে পাত্তা দেয় না। তারপরেও আমি তো জানি তুই কতদূর চেষ্টা করছিস, কতদূর তুই চেষ্টা করছিস আমিও জানি। অ্যাকচুয়ালি বন্ধুরা, এগুলো না পুরনো খেলা, ভিউস তোলার জন্য পুরনো খেলা, ভিউস পড়ে গেছে, দমদার কথাবার্তা দিয়েও 10,000-এর উপরে উঠছে না। সেই কারণে ওই দিদির উদ্দেশ্যে একটুখানি ঠুকে দিয়ে সেটাকে টাইটেল থাম্বনেলে দিয়ে দিল। এমনিতেই জ্বর শরীর খারাপ, তার মধ্যে ওইটা দেখার পরে নাকি মনটা খুব খারাপ হয়ে গেছে। ও রিয়েলি, তোকে দেখি, তোকে নিয়ে দেখি এত কিছু বললো অন ক্যামেরায়, ভিডিও করে দেখি এত কিছু বললো, তোকে তো তোর ইজ্জত, তোর মায়ের ইজ্জত একদম নিয়ে ভালোই মতন একেবারে ফুটবল খেলেছে, তারপরে তোদের ব্যবহার সম্পর্কে বলেছে, তুই করে খাইয়েছিস, চাকরানি সেজেছিলিস, বাড়িতে এসেছিল সে রাজরানী সেজেছিল আর তুই তাদের বাড়িতে গিয়ে চাকরানি সেজেছিলিস, করে করে খাইয়েছিস, হ্যাঁ, আর এখন ইন্ডিকেট করছিস আমাদেরকে, বিশেষ করে আমাকে। আমি ভালো মতন জানি ভিউয়ারদেরকে বলার মতন ক্ষমতা তোর নেই, তোদের কারণ নেই ভিউয়ারদেরকে বলার মতন ক্ষমতা। যাকে দেখা যায় আর যাকে সহজে বলা যায় তাকে তো খুব সহজেই বলা যায়, সেই কারণে বলেছিস। তো মন্না, সাবধানে কথা বলিস, ঠিক আছে? কিছু জিনিস কিন্তু তোরও আমার কাছে রয়ে গেছে, এইটুকু কিন্তু মাথায় রাখিস, অযথা আমার পিছনে লাগবি না, পরিষ্কার বলে দিলাম। এখনো পর্যন্ত শুধু সতীকে ছাড়া কারোকে নিয়ে আমি কিছু ডিসক্লোজ করিনি, ঠিক আছে? সুতরাং সাবধানে কথাবার্তা বলবি, সে যা শুনছে তার কর্মফল। বহুত বড় বড় ডায়লগ শুনছি সোনা দাদার মুখ থেকেও, সে তার যথাযোগ্য চেষ্টা করেছে, যথাসাধ্য চেষ্টা করেছে। একটা কথা বলি, এই যে সোনা দাদা বললো না, এটা নিয়ে ডিটেলসে আসছি, যে খুন করলে পরেও তার একটা নির্দিষ্ট শাস্তি আছে 100 বার। খুন কেন, চুরি ডাকাতি যে কোনো কিছু করলে পরে একটা নির্দিষ্ট শাস্তি আছে। জেল থেকে যখন ছাড়া পেয়ে আসে না, সারাটা জীবন মাথার মধ্যে খুনি, চোর, ডাকাত এই ট্যাগগুলো নিয়ে তাকে আজীবন ঘুরতে হয়। ফর ইওর কাইন্ড ইনফরমেশন মিস্টার সোনা দাদা, সারা জীবন ঘুরতে হয়। একটা খুনি যাবজ্জীবন কারাদণ্ড কাটিয়ে আসলো, সাজা কেটে আসলো, তাকে কিন্তু লোকে খুনি বলবে, ওই যে দেখ যাচ্ছে খুন করেছিল, ওই যে দেখ যাচ্ছে খুন করেছিল। একটা চোর শাস্তি পেয়ে আসলো, বাইরে আসলো, তাকে মানুষে বাড়িতে ঢুকতে পর্যন্ত দেবে না, বা যদিও ঢোকে চোখে 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 রাখবে, কারণ এগুলো স্বভাব, ঠিক আছে সোনা দাদা ভাই, এগুলো হচ্ছে মানুষের স্বভাব। তা ও যা শুনছে সেটা ওর নিজের দোষেই শুনছে, নিজের দোষে শুনছে। তো যাই হোক, এটা নিয়ে ডিটেলসে আসছি,
প্রথমে একটু মারুকে বলে নি, তোর যে কষ্ট লাগছে মানুষের মানুষের দেখে না হাসি পাচ্ছে সেই কষ্টে, বিশেষ করে আমার তো ভীষণ হাসি পেয়েছে। কত ভিউজ লাগবে, কত ভিউজ লাগবে, তুই এখন আশায় আছিস, কোনো না কোনো দিন তোকে ডাকবে অথবা তোর সাথে যোগাযোগ করবে, তুই সেই আশায় আছিস, কোনো না কোনো সময় তোর বাড়িতে যাবে। জন্মদিনের সময় কার্ড পাঠিয়েছিলিস, জন্মদিনের সময় কার্ড পাঠিয়েছিলিস নিশ্চয়ই, এসেছিল, আসবেও না, এখন আপাতত আসবে না, পরে দেখা যাবে, বুঝলি, ঘাটা দগদগে রয়েছে তো, এখন স্বামীর নজরে মধ্যমণি হয়ে থাকতে হবে, সেই কারণে এখন তোকে সাইড করে রাখবে। হ্যাঁ, তুই চেষ্টা চালিয়ে যা, তাতে কোনো অসুবিধা নেই আমার, আমি তোকে দেখতেও যাই না, তোকে আমি দেখতেও যাই না, তুই চেষ্টা চালিয়ে যা, কিন্তু ওইভাবে ক্যামেরার দিকে তাকিয়ে তুই যে বললি না যে কিছু মানুষ সহ্য করতে পারছে না খবর দেওয়ার মনা, বলিস না, বয়সে তুই অনেক ছোট, তাই তোকে ওয়ার্ন করে দিলাম, নতুবা তোমারও এমন কেচ্ছা আছে না, যে তুমি তোমার এই যে যার হয়ে মন খারাপ করে বলতে বসেছ, তোমারও এমন কেচ্ছা আছে, শোনালে পরে কিন্তু তোমার খুব একটা ভালো লাগবে না, বুঝেছ? সুতরাং দুঃখ দুঃখ হচ্ছে তোমার সোনাদি ভাইয়ের জন্য, প্রকাশ করো, সেখানে আমার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, কিন্তু ওই যে কিছু মানুষের সহ্য হচ্ছে না ওটা বলো না যেন, খবরদার। এবার আসি আবারও পুনরায় সতীর কাছে। সতী বলছে, দেখো ভুলতেই পারে না, ওই যে আমি বলেছি না গত পরশু দিন, গতকালকে বলেছি না যে যেই বাড়িতে কোনো সময় মাশরুম ঢোকেইনি, কড়াইতেই দেইনি, খাইনি, সেখানে তুই কেন করলি, এইটা নিয়ে বসে পড়েছে, এইটা নিয়ে পুরো ডিটেলসে বললো। হ্যাঁ রে, পুরো ভিডিও দেখতে বলেছি তাই পুরো ভিডিও দেখেছিস, থ্যাংক ইউ পুরো ভিউজ দেওয়ার জন্য, বাট এই যে তোদের হ্যাংলামোটা, এই যে মানুষকে ক্ল্যারিফিকেশন দেওয়ানো, সে কি কখনো বলবে, সে কখনো বলবে যে দেখ এসে পড়েছে আমার ছেলেটার পরীক্ষা চলছে, এসে পড়েছে, আমি পছন্দ করি না সেই জিনিসই করছে, ভালো লাগে না, বলবে? কেউ বলে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি এই রকম কথা বলবে? বলবে না, এগুলো যার যার বোঝার ব্যাপার। আমার একটা মনমানি আমি অন্যের বাড়িতে গিয়ে খাটাচ্ছি, আমার এটা খেতে ইচ্ছা করছে। আর অনেকে বলেছে, আমি যখন বললাম যে রুটি করেছে কেন একদিন ভাত খাওয়া যেত না, একজন বলেছে যে সতার তো সুগার, সেই কারণে সতা রাত্রেবেলা রুটিই খায়। তোমরা না একটুখানি মনে করে দেখো, যখনই যে মন্দারমণিতে ঘুরতে গেছিল, তিনবেলা ভাত খেয়েছে, তিনবেলা না দুবেলা ভাত খেয়েছে, একবেলা হচ্ছে ওই ভেজ স্যান্ডউইচ খেয়েছে, একটুখানি মনে করে দেখো তো। আমরা কোথাও ঘুরতে যদি যাই, সেই বাড়ির মানুষরা যদি শরীর খারাপ হয়, আমরা অ্যাডজাস্ট করে নিই, সুগার হয়েছে, এদিকে ডিপ ফ্রায়েড জিনিস খাচ্ছে, বলছে কি ওই একদিন খেলে একটুখানি কিচ্ছু হবে না, তাহলে যেই মানুষটার বাড়িতে গেছে সেই মানুষটার শরীর খারাপ, একটা দিন রুটি না খেয়ে যদি সবার মতন ভাতই খেত খুব অসুবিধা হয়ে যেত কি? তোমরা কত ঢাকবে, আমি তো জোর করে উদলা করছি না, আমি কি জোর করে কিছু বলছি? জোর করে তো কিছু বলছি না। তাহলে আরে যে মাশরুমের ব্যাপারটা কি সুন্দর বলেছে দেখেছো সতী, কই রে কই গেল তোর কান্না, তোর যে গিলটি ফিল হচ্ছে মানুষে এত কিছু বলছে তোর জন্য তাদের কমেন্ট বক্সে, তুই জানতিস না না কি মানে কি বলবো, এতটাও নেকা সাজিস না, সেই বয়সটা তোর আর নেই সতী, তোর বয়স নেই এত নেকা সাজার, তুই ভালো মতন জানিস, তুই যেখানেই যাবি সেখানেই দর্শক যাদের বাড়িতে যাবি তাদের চ্যানেলে এই ধরনের কমেন্ট করবে, এর আগে বৌরানী হিল্লোলের বাড়ি যাসনি, তাদের কমেন্ট বক্স দেখে আয় তো, এখনও তুই থাকাকালীন যেই কমেন্টগুলো এসেছিলো যা দেখে আয় তো, তোর কি এটা নতুনত্ব কিছু, নতুন কিছু? তুই যেখানেই যাবি তোর অতীত কোনোদিনও পিছু ছাড়বে না, এমনটা না যে কেউ শিখিয়ে দিচ্ছে তারপরে বলছে, না যেটা তুই ডিজার্ভ করিস, যেটা তুই করেছিস সেটাই, বারবার সবাই বলছে না ভুল করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, একটা ভুল কতখানি গভীর হতে পারে যার জন্য তুই দুই দুই বার কেলেঙ্কারি করেছিস, একবার বাড়ি থেকে সমস্ত মালপত্র নিয়ে গিয়ে ফ্ল্যাটে উঠেছিস, আবার সে পরের পরের দিন বাড়িতে সমস্ত কিছু নিয়ে গেছিস, নিয়ে গিয়ে আবার দুদিন পরেই আবার বেরিয়ে কোথায় চলে গেলি, ওই বোনের বাড়ি চলে গেলি, বোনের বাড়িতে চলে গেলি, তা তুই যেগুলো করেছিস একটা বছর ধরে জিয়ে জিয়ে তাড়িয়ে তাড়িয়ে রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে, সেটা ভুল বলে চালাচ্ছিস, সেটাকে ভুল বলে চালাচ্ছিস, তোর এই ভুলটা ভাঙত, তোর কি এই ভুলটা ভাঙত,
যদি লাতটা না মারতো ভুলটা কি ভাঙতো? কত কি প্ল্যানিং প্লটিং করে রেখেছিলিস, আর এখন বলছিস কি করলে তোমরা বিশ্বাস করবে? তোর তো ছাড়ার প্ল্যান ছিল না, তোর তো চলে যাওয়ার প্ল্যান ছিল চিরতরে। মানুষকে বোঝাচ্ছিস তোরা, তুইও বোঝাচ্ছিস, তারা তাদের দায়বদ্ধতার খাতিরে বলছে, দায়বদ্ধতার খাতিরে বলছে, বুঝতে পারলি? নিজেদের উশৃঙ্খল জীবনযাপনের জন্য তোর মেয়েটার রাত্রেবেলা ঘুম আসে না, তোদের উশৃঙ্খল জীবনযাপনের জন্য। কাজ নেই তো সকালবেলা উঠে কি করব, ও রাত জাগি একদম বেলা 10টার সময় উঠব, তোর মেয়েটারও সেই অভ্যাস হয়ে গেছে, তোরা ঘুমাবি না, কারণ বাচ্চাটা এখন সেন্সিটিভ হচ্ছে আস্তে আস্তে। সেই কারণে ঘরের বাবা মা যদি না ঘুমায়, যদি কথাবার্তা বলে, পাশে শুয়ে যদি ভিডিও এডিট করে, তাহলে বাচ্চার কি করে ঘুম আসবে? তোর বাচ্চারও ঘুম আসছে না, তোর বাচ্চা বলছে শুয়ে কি হবে, সেই তো ঘুম আসবেই না, তাহলে শুয়ে কি করব? বুঝতে পারছিস যে তোর বাচ্চাটার এই ছোট বয়স থেকেই অনিদ্রা ধরা করছে, অনিদ্রা ঢুকছে তোর বাচ্চার মধ্যে শুধুমাত্র তোদের উশৃঙ্খল জীবনযাপনের জন্য। বুঝতে পারছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন পিছনে পড়ে রয়েছে? যা দেখবো, যদি উশৃঙ্খলতা দেখি বলবো না, এটাই তো জব। তুই সোশ্যাল মিডিয়াতে আছিস, ভুলভাল দেখছি, উল্টোপাল্টা দেখছি, বলছি। এবার আসি সোনা দাদা আর বৌদির কাছে। যদিও বা একই কথা বলেছে, কন্টেন্ট লাগবে তো, খুব সুন্দর করে ছবি তুলে তারপরে সোনা দাদা টাইটেল থাম্বনেলে দেয়, দুজনকে দাঁড় করিয়ে, নিজে দাঁড়িয়ে, ভাইকে দাঁড় করিয়ে, বউকে আর বোনকে দাঁড় করিয়ে একসাথে তুলে বেশ মনমরা অবস্থায় ছবিটা দিয়ে খুব সুন্দর একটা থাম্বনেল বানিয়ে ভিডিওটা করে দিল। বেশ বসে বসে দাদা হাত জোর করছে, সোনা দাদা প্লিজ আপনি হাত জোর করবেন না, আপনি হাত জোর করবেন না, আপনার হাত জোর করাটা সাজে না, আপনার হাত জোর করা সাজে না, কারণ আপনি কোনো রকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন, আপনি কোনো কারো ভুলের সঙ্গেও যুক্ত নন, আপনি তার দায় দায়িত্ব আপনার উপরে বর্তায় না, আপনি হাত জোর করবেন না। আপনি একদিন হাত জোর করবেন, প্রত্যেক দিন তো আর হাত জোর করতে পারবেন না, ও যেখানে যাবে এই কমেন্ট কর্তাগুলো সেখানে যাবে, কিচ্ছু করার নেই। যেটা আপনাকে বলেছি, মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি, আপনি যে বললেন না যে খুনেরও শাস্তি আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই যে বললাম খুনি, চোর, ডাকাত, পৃথিবীতে যত অপরাধ আছে যার পরিপ্রেক্ষিতে শাস্তি পেতে হয়, সেই অপরাধের শাস্তি কাটিয়ে উঠেও সেই মানে কি বলবো, সামাজিক শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয় মানুষকে, সারা জীবন বয়ে বেড়াতে হয়। হ্যাঁ, কিছুটা ফেড হয়ে যায়, ওরও ফেড হবে, এত তাড়াতাড়ি হবে না, এত তাড়াতাড়ি হবে না। আপনি ওর হয়ে বলতে বসেছেন, জানি না ওর সব ভিডিও আপনারা দেখেন কি না, আপনারা ওদের সমস্ত ভিডিও দেখেন কি না জানি না, আপনিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন, তো সেখানে আমার আপনাকে উত্তর দেওয়াটা বর্তায়, আমার কর্তব্য আপনাকে উত্তর দেওয়াটা। সেটা হলো, আপনি দেখেছিলেন যখন এই যে আপনার ভাই বোন আমাকে বলতে বসে তারস্বরে বলছে, আমি বলেছি তো আমি করেছি, আমি বলেছি তো আমি করেছি, যখন ফ্ল্যাটে গেছিলিস তখন মনে ছিল না, আমাকে উল্টে বলছে, আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, আমাকে ইমোশনাল ফুল বানিয়ে, ব্ল্যাকমেল না, আমাকে ইমোশনাল ফুল বানিয়ে স্বামীর নামে নোংরা নোংরা কথা বলে আমাকে ওর দিকে করে, ওর হয়ে ভিডিও করিয়ে সমস্ত গোপন তথ্য আমাকে দিয়ে পরিবারের সবার নামে বলিয়ে আমাকে সমাজের সামনে খারাপ করেছে। কে নেবে তার ভাগ? সোনা দাদা, সোনা বৌদি, তার ভাগ কে নেবে? আপনারা নেবেন? আপনারা নেবেন? আমার তো ইচ্ছা ছিল না কোনো পরকীয়ারত মহিলাকে গিয়ে সাপোর্ট করা, অথচ আপনার এই যে নিষ্পাপ বোনটি পাশেপাশে যে 32 পাটি বের করে হাসছিল, সে বলেছে যে আমি নাকি যারা নোংরামো করে তাদের দিকেই যাই। আপনি বুঝতে পারছেন, আপনি যেটাকে বলছেন যে ভুল করে ফেলেছেন, না, ও ভুল করেনি, ও দোষ করেছে, ও অন্যায় করেছে, এবং সেই অন্যায়ের দায়ভারটা ও প্রত্যেক মুহূর্তে অন্যের মাথার ওপরে চাপিয়ে দিয়েছে, ও নিজে নোংরামো করেছে, ওর বর আমাকে দোষারোপ করেছে। কত বড় পাপিষ্ঠ হলে পরে এই ধরনের কথা বলে যে আমি প্রশ্রয় দেওয়াতে এরকমটা করেছে, আমি নাকি ওদের সংসার ভেঙেছি, এই পাপ কোনোদিনও খণ্ডাবে না, কোনোদিনও খণ্ডাবে না, আর আমি তো ক্ষমা করব না, আমি ক্ষমা করব না, আমি যে নোংরামো করে তার দিকেই যাই। আমার কাছে কান্না করা হয়েছে যে ওর হাজবেন্ড ওকে
অত্যাচার করে। যেই দিন ওই মারামারি ভাঙাভাঙি হলো, শোকেস ভাঙাভাঙি হলো, আমাকে ফোন করে বলছে আমাকে কি মার মেরেছে, আমাকে মারতে মারতে রাস্তায় বের করে দিয়েছে, জানেন আপনি? জানেন সেই দিন ওই মুহূর্তে আমাকে ফোন করেছে, তখন আমি বলেছি যে তুই এখনো কেন বাইরেতে বসে আছিস, যা থানায় যা। স্বাভাবিক, এটাই মানুষ মানুষকে পরামর্শ দেয় যে ফিজিক্যালি টর্চার করছে যখন, তুই তাহলে থানায় যা। আমি এটা বলেছি, কি খারাপ বলেছি, কি খারাপ বলেছি। আমাকে বলছে মারতে মারতে আমার নাইটি ছিঁড়ে দিয়েছে, মেরে আমাকে রাস্তায় বাড়ির থেকে রাস্তায় টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। আর তাহলে আমি একটা মানুষ হিসেবে কি কথা বলবো, কি বলবো? যখন মারুদের বাড়িতে যাবে তার আগের ঘটনা, আর ওর আপনার নির্দোষ ভাই, হ্যাঁ ইনোসেন্ট ভাই সমানে আমাকে দোষ দিয়ে যাচ্ছে, অথচ তার বর্তমানেই তার বাড়িতে সেই ছেলে ঢুকে তার বউয়ের সঙ্গে নষ্টামি করেছে, অথচ দোষ দিয়ে যাচ্ছে আমার, কত বড় কাপুরুষ। আর সামলে বলবে এদেরকে, যথেষ্ট সামলে বলছি, অতীতকে টানছি না, একদমই অতীতকে টানছি না। কিন্তু আপনি যে বলছেন ভুল করেছে, না ভুল করেনি, অন্যায় করেছে, আর প্রত্যেক মুহূর্তে তার দায়ভার আমার মাথার উপরে চাপিয়েছে, এতখানি সতী, কি সুন্দর বলেছে, হ্যাঁ আমরা আমে দুধে মিশে গেলাম, এটা আটি বাদ পড়ে গেল, বাহ কি অনুতপ্ত, তাই না? কি অনুতাপ ভেতরের, উগলে উগলে বেরিয়েছে, উতলে পড়েছে অনুতাপ। মানুষে যারা অন্যায় করে বুঝতে পারে যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে, সেখানটায় কাউকে দোষারোপ করে না, কাউকে দোষারোপ করে না, আমি যেচে পড়ে তোর কাছে যাইনি এটা সবাই জানে, আর আমার যেচে পড়ে তোর কাছে যাওয়া সম্ভব ছিল না। আমি সবাইকে শুনিয়েছি যে তুই কিভাবে আমাকে পায়ে ধরে ডেকেছিস, তাহলে আমি কি করে রে তোর কাছে গেলাম, কি করে রে মানুষের কাছে আমার আমাকে এত খারাপ করলি তুই, হ্যাঁ আমি তোর কাছে কখন গেলাম, তুই আমাকে পায়ে ধরে ডেকেছিস, তোমার পায়ে ধরি দিদি, তুমি আমার কাছে আসো, তুমি একটাবার আসো, একটাবার আসো, তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো, দাদাকে নিয়ে আসো, তোমাকে তো একা ছাড়বে না, তোমার হাজব্যান্ডকে নিয়ে আসো। আমি বলেছিলাম আমার শেরু রয়েছে, আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, আমি এই মুহূর্তে তো যেতে পারবো না, তোমার পায়ে ধরি দিদি, তোমার পায়ে ধরি। আর কি বলে দিলি তোরা দুজনে বসে, যে যে নোংরামি করে তার কাছেই নাকি আমি যাই, কয়জন নোংরার কাছে আমাকে যেতে দেখেছিস, কয়জন নোংরার কাছে আমাকে যেতে দেখেছিস, মিনা যে কিনা প্রকৃত অর্থে বরের কাছে অত্যাচারিত হয়ে তারপরে এই লাইনে এসেছে, তাও তো তোর থেকে শিক্ষা পেয়ে আমি ওর কাছ থেকেও সরে এসেছি, ওর কাছ থেকেও সরে এসেছি, কিন্তু দেখ তোর মতন ওই মেয়েটা ভণ্ডামি করেনি, তোর মতন ওই মেয়েটা নষ্টামি করেনি, আজকে কালকেও, আজকেও কালকেও, এরকমটা করেনি। আর এখন তোর জন্য তোর ওই দাদা হাত জোর করছে মানুষের কাছে, মানুষ ভালো মতন জানে যে তুই কি জিনিস, তুই কি জিনিস, মানুষ ভালো মতন জানে, এই কারণে তোর ভুলটাকে মানুষ ভুল বলে মানে না, তোর স্বভাব বলে মানে, তোর স্বভাব বলে মানে। আমরা প্রত্যেকে জানি যে ওই দাদার তোর প্রতি কোনো বাজে ইন্টেনশন নেই, আমরা প্রত্যেকে জানি, কিন্তু তোর স্বভাবের কারণে ওই ওই মানুষটাকেও ইনক্লুড করছে, তোর স্বভাবের কারণে, কারণ তোর বর বলেছিল তুই তোর মামা শ্বশুরের সঙ্গে পর্যন্ত এই সমস্ত চেষ্টা করেছিলিস, বুঝতে পেরেছিস? কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের কাছে দাদা হাত জোর করবেন না, আমরা বিশেষ করে আমি ওর আসল রূপটা ভালো মতন চিনি, ওর গায়ের রং কালোতে আমার কিছু আসে যায় না, ওর মনটা কালো, ওর মনটা নোংরা, সবসময় অন্য অন্যের উপরে দায় চাপিয়ে দিয়ে নিজে ঝাড়া হাত পা হয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বাজে দোষ। আমি সবসময় বলেছি ও প্রত্যেক সময় দর্শকের দোষ দেয়, আমার দোষ দেয়, আমি খুব ভালো ছিলাম, কথায় কথায় আমাকে চুমু খেত ফোনের মধ্যে, আমি এত ভালো ছিলাম তখন, আর আমি এখন এত খারাপ যে দৌড়ে চলে গেছে কোর্টে, এত খারাপ আমি। একটা মানুষ আমাকে দিনের পর দিন দিনের পর দিন সবকটা মানুষের সম্পর্কে এমন বোঝা বুঝিয়েছে, আমি কি থরি ওকে চিনতাম বলো তো বন্ধুরা তোমরা, এই যে সত্যি মানুষটা কেমন আমি কি সত্যি চিনতাম? আমি কয়দিন ওকে নিয়ে ভিডিও করেছি, আমি ওকে কয়দিন অবজার্ভ করেছি যে আমিও জানতে পারবো যে ওর আসলে নিয়তটা কিরকম, তোমরা জানতে, তোমরা জানতে? ওর নেকা সেটা আমি জানতাম ইউটিউবে আসার পরে, ওর তো কোনো চারিত্রিক দোষ আমরা দেখিনি, দেখেছি কি যা ছিল সেটা ইউটিউব করার আগে, যেটা কিনা ওর হাজবেন্ড বলেছে। তাহলে আমি বুঝবো কি করে যে ও নাটক করছে, ওর বরের নামে মিথ্যে কথা বলছে, ওর চুলকানির জন্য আমাকে ইউজ করছে, আমি কি করে বুঝবো? অথচ প্রত্যেকটা মানুষ আমাকে দোষারোপ করেছে, নাকি আমিও যেহেতু পরকিয়া করি তাই আমি ওকে সাপোর্ট করি, আমার বল আমার বর বলতে বসেছে কোনো সময় যে আমার বউ পরকিয়া করে না, আমাকে কেউ কোনো দিনও দেখেছে আজ পর্যন্ত, এত বাইরে বেরোই, একা একা বাইরে বেরোই, কেউ কোনো মা
মাইকা লাল আমাকে দেখেছে? কোনো অচেনা পুরুষের সঙ্গে আমাকে কোনো মাইকা লাল দেখেছে? দেখেনি। কিন্তু এই নোংরা মেয়েটার জন্য আমাকে শুনতে হয়েছে যে আমি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আর সেটা এই সতীর হাজবেন্ড, যাকে সোনা দাদা আপনি ইনোসেন্ট ছেলে বলছেন, নিরীহ বলছেন, সে বলেছে যে আমি নাকি পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আমি তো বলবো তুই বউকে ভাড়া খাটাস, সেদিন যেভাবে বলছিলিস না যে আমরা আমি দুধে মিশে গেছি আর আটি গড়াগড়ি খাচ্ছে, তুইও তোর বউয়ের সঙ্গে এরকমভাবে মেলালি, লজ্জা করেনি? লজ্জা করেনি? তার মানেটা কি তুই তোর বউয়ের চরিত্রটাকে এইভাবে ইউটিউবে ভাড়া খাটাস? তার কারণেই তো তোরা এত সহজে মিশে যেতে পারলি। তোরা মিশে যা, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে আটি বলছিস কী হিসাবে? আমি কি ঢুকেছিলাম তোদের সংসারটা ভাঙতে? আমি ঢুকেছিলাম তোর বউকে কি আমি নিয়ে নোংরামে করেছি গিয়ে গিয়ে? মানুষের সামনে ইনোসেন্ট সাজছিস, নিরীহ সাজছিস, তাই না? ভেবে দেখিস একবার কি করেছিস তোরা দুজনে আমার সাথে, ভেবে দেখিস। ওপরে মাথার উপরে না ভগবান আছে, দেখিস ক্ষমা করে কিনা, দেখিস ক্ষমা করে, ক্ষমা করে কিনা। আমাকে হয়রান করেছিস, আমার পয়সা নষ্ট করেছিস, আমার পেছনে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছিস, দেখিস ভগবান ক্ষমা করে কিনা, বুঝলি? আর তোদের হয়ে যারা এই মানুষকে এরকমভাবে বলছে, মানুষ কোনো দিনও তোদেরকে ক্ষমা করবে না, মিলিয়ে নিস, কোনো দিনও তোদেরকে ক্ষমা করবে না, কারণ তোদের নিয়তটাই ভালো না। তুই নিরীহ, তোকে নিরীহ বলছে, তুই নিরীহ, নিজে বউকে সামলাতে পারিস নি, দোষ দিয়েছিস আমার পাঁচখানা মহিলার। কেন রে, কেন রে আমরা দায় নিতে যাব, বিশেষ করে আমি কেন দায় নিতে যাব? তোর বউকে কয়দিন চিনতাম, কয়দিন চিনতাম? নাকি বাদুরিয়াতে যখন ছিল আমি ওই ছেলেকে নিয়ে নিয়ে গেছি, কোনটা করেছি? তারা একে অপরের সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। হ্যাঁ, আর ওখানে ওই তোর ওই শালি, ওই বাদুরিয়ার বোন সব জানতো। আমি কোথা থেকে প্রশ্রয় দিলাম হারামি? আমি রয়েছি আমার বাড়িতে বসে, আমি প্রশ্রয় দিয়েছি? নিজের দোষটা সবসময় অন্যের উপরে চাপায়, স্বামী স্ত্রী দুটোই সমান, দুটোই সমান স্বামী স্ত্রী। নর্মাল কন্ট্রোভার্সি করছে সেটাও নিতে পারছে না, ঝাপ বন্ধ করে দে না। যেমন কমেন্ট বক্সে ঝাপ বন্ধ করে দিয়েছিস, তেমন ক্যামেরার শাটার বন্ধ করে দে, ব্যাস হয়ে গেল, তাহলে তোদেরকে নিয়ে বলবো না। ভিডিও টু ভিডিও করছি, তাও সহ্য হচ্ছে না, তাও সহ্য হচ্ছে না, আশ্চর্য। সোনা দাদা বৌদি তাদের নিজেদের জায়গায় যথেষ্ট অতিথি পরায়ণতা দেখাচ্ছে, ওনাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই, ওনারা যথেষ্ট ভদ্র। আর হ্যাঁ, একটু সুবিধা তো অবশ্যই নিচ্ছে নিজেদের চ্যানেলের জন্য, ভিউজের জন্য, সব কিছুর জন্য পয়সার অভাব সেটা তো কখনোই বলবো না। এটা এক একটা মানুষের লক্ষ্য থাকে যে আমার চ্যানেলটাকে আমি বড় করব, এখান থেকেও কিছু আর্ন করব। চ্যানেল খুলে আর্ন করছে তার মানে সে ভিখারি, এরকমটা মোটেও না। সেই দিক থেকে একটু সুবিধা তো রয়েছে যে বোন এত বড় চ্যানেলের মালিক, এত টাকা ইনকাম করছে, সেখান থেকে যদি বোনের মুখটা দেখি আমারও একটুখানি ফেস ভ্যালুটা বাড়ে, এমনিতে আছে, আরও একটু যদি বাড়ে তো ওখানে, এখানটায় ওনাদের আমি কোনো দোষ দেখছি না, দেখবও না, ধরবও না। কিন্তু এই যে বলছে যে যদি পারেন ভালো কমেন্ট করবেন, করবে, ওই একটা দিনের জন্য করবে, ওই একটা দিনের জন্য করবে, কারণ মানুষ ভোলেনি, ভুলবেও না। আর এই যে মারু, তুই বলেছিস না কিছু মানুষ, ভেবে দেখ তোর সাথে কী হয়েছে আর আমার সাথে কী হয়েছে, একটুখানি ভেবে দেখিস, বুঝতে পেরেছিস? সাহায্য তুই বেশি করেছিস, সাহায্য তুই বেশি করেছিস, তুই তোর বান্ধবীর বাড়িতে নিয়ে গেছিস টাইম স্পেন্ড করানোর জন্য, আমি কিন্তু নিয়ে যাইনি, আমার সাথে ওই একটা দিনই ফার্স্ট অ্যান্ড লাস্ট দেখা হয়েছিল। বরবাদ বেশি তুই করেছিস, বুঝলি, তুই বেশি বরবাদ করেছিস, কিন্তু সব দায়টা আমাকে পোহাতে হচ্ছে। কেন রে, কেন আমি দায় পোহাবো সব কিছুর? সর্বনাশ যদি বেশি কেউ করে থাকে, তোদের বাড়িতে গিয়ে বেশি সর্বনাশ হয়েছে, তোদের বাড়িতে গিয়ে বেশি সর্বনাশ হয়েছে। তোরা মা মেয়ে ফায়দা লোটার জন্য তোর সোনাদি ভাই যা করতে চেয়েছে তাই করতে দিয়েছিস, ঝাড়া হাত পা রেখে দিয়েছিস। আজকে এখানে যাওয়া, কালকে ওখানে যাওয়া, সেখানে যাওয়া, নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য সোনাদি ভাইয়ের চরিত্রটাকে ওর যা ছিল তাও সব শেষ করে দিয়েছিস। আবার বলতে বসেছে, কিছু মানুষের সহ্য হয় না, ফালতু লাগিস না আমার পেছনে, কিন্তু বলে দিলাম, ফালতু লাগিস না, ভয়ঙ্কর পরিণতি হবে। চলো বন্ধুরা, বেশি কিছু বলার নেই, আমার এই সমস্ত ফালতু কথাবার্তা একদম ভালো লাগে না। উনি যা জানে না শোনে না তাই বলেছে, ওনার কোনো দোষ আমি দেখছি না যাদের বাড়িতে গেছে। চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, থাক গরম করে দেয়।